সেনা নৌ বিমান বাহিনীর চাকরির পরীক্ষার সকল ধরনের তথ্য জানতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এখানে উপস্থিত আমাদের সোলজার ট্রেনিং একাডেমির সম্মানিত পরিচালক মোহাম্মদ রাকিব লঙ্গলু হিমেল স্যার, আমাদের সুরদীয় স্যার, যেনার কর্তৃত্বে আজকে রংপুর বিভাগে এত বড় একটা ডিফেন্স কোচিং সেন্টার আমরা পেয়েছি। তো আমি এখানে গত সেপ্টেম্বর মাসে এক মাসে একটি কোর্স করে গেছিলাম সেনা নৌবাহিনীতে। তো 29 অক্টোবর মাস ছিল দিনাজপুরে নৌবাহিনীতে, সেখানে আমি গিয়ে প্রথমে আগে আমার অনলাইনে আবেদন ছিল না, আমি গিয়ে ফর্ম তুললাম। ফর্ম এখানে 200 টাকা 220 টাকা নিল। ফর্ম তোলার পরে ওখানে নাম বিভিন্ন পূরণ করতে লাগলো আমাকে, আমি ওগুলো পূরণ করে মাঠের মধ্যে প্রবেশ করলাম। মাঠের মধ্যে প্রবেশ করে দেখতেছি অনেকগুলো স্টুডেন্ট, প্রায় 5 থেকে 6 হাজার খুব হবে। তিনটা জেলা ডাকছিল আমাদের, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর। তো আমি তো দেখি অবাক যে এতগুলোর মধ্যে আমি প্রথম অবস্থায় আউট হবো নাকি একটু ভয় ছিলাম, আর প্রচণ্ড রোদ ছিল। তারপর রিটার্নিং অফিসাররা আসলো গাড়ি নিয়ে, তারা এরকম মাইক লাগাইছে, 4-5টা মাইক লাগাইছে, সেট করেছে, মাইকে বলতেছে। ছেলেপেলেরা রোদের মধ্যে তো সবাই তো আর এক না, ওখানে একজন এক এক পরিবার থেকে আসছে, খালি মানে কীরকম চিল্লে পাল্লা করতে। তো তারপর ওইখানকার যে কর্মকর্তা ছিল তিনি মাইকে বলে দিলেন যে তোমরা যদি এরকম বিশৃঙ্খলা করো তাহলে আমি এখানে একটা লোক নেবো না, আমি যদি এখানে একটা লোক না নিই আমার কোনো কৈফত দিতে হবে না কাকে, আমি এই কোটাটা অন্য জেলায় গিয়ে পূরণ করে নেবো। তারপর সবাই একটু শান্ত সিদ্ধ হলো। প্রথম অবস্থায় ওইখানে 2টা টিম ছিল মেডিকেলে, প্রাথমিক অবস্থায় লাইন করাই ছিল আমাদের একটা জেলা স্টেডিয়ামে দিনাজপুরে। এক লাইনে না হলেও 150 থেকে 200 জন হবে প্রথম লাইনে, লাইন ছিল প্রায় 40-42 এরকম হবে। তারপর প্রথম লাইনে আমি ছিলাম মাঝখানে, মাঝের লাইনে ছিলাম আমি। তো এইভাবে চলতে চলতে প্রায় আমার কাছে চলে আসছে, তখন শুধু হাত মুখ আর পা দেখতেছে, যাদের হচ্ছে তাদেরকে সিল মারি দিচ্ছে, আর যাদের হচ্ছে না তাদেরকে আর করে দিতেছে। তারপর আমাকে একটা অফিসার প্রথমে ধরলো, দেখে বললো যে বাদ দাও। তারপর পিছনে যিনি সিল মারতেছে উনি বলছে না স্যার এটা ঠিক আছে, তোমরা আমার বুকে এখানে সিল মারি দিলাম। তারপর আমি ওখান থেকে গেলাম, গিয়ে উপরে ওদের যারা টিকতেছে তাদেরকে উপরে সিঁড়ি দিয়ে যাচ্ছে, ওইখানে গিয়ে বসলাম। এভাবে বাইর করে দিতেছে, তারপরে শেষের লাইনে যারা আছে, শেষের 5-7টা লাইন ছিল যারা, তারা তাদেরকে দেখতেই ছিল না, শুধু দেখতেছে আর বলতেছে হাত পা পা বাবা এরকম বলে আউট করতেছে। এজন্য আমি বলবো যে যদি অ্যাপ্লাই এরকম তোমাদের কারো করা থাকে বা আমার বড় ভাই যারা আছে তাদের করা থাকে, সবাই প্রথমেই যাওয়ার চেষ্টা করবে। তাদের প্রথম অবস্থায় কিন্তু তারা ভালো করে দেখে, কিন্তু শেষ পর্যায়ে আমি লক্ষ্য করলাম যে ওইখানে 5-7টা লাইন কিছুতেই দেখতেছে না। আমাদের লাইন থেকে প্রায় সিলেক্ট করছিল 7টা 8টা 10টা এরকম সিলেক্ট করছিল, তার পরের লাইনে দেখতেছি 2টা 1টা 3টা এরকম করে সিলেকশন করে আসতেছে। তখন আমি বুঝতে পারলাম যে শেষ অবস্থায় যারা আসছে তাদেরকে একটু গুরুত্ব কম দিয়েছে। তারপর সেইখান থেকে আমাদেরকে একটা রুম নাম্বার করা হলো, প্রায় মানে ভাত খাবার জন্য মাংসের জন্য বিরতি দিল 2.5 ঘন্টা 1.5 ঘন্টা। তারপরে না সরি হয়ে গেল, তারপরে ওইখান থেকে আমাদেরকে লিখিত পরীক্ষা না এমসিকিউ হবে, এমসিকিউ পরীক্ষার জন্য আমাদেরকে সবাইকে ওইখানে বলে দিল যে কে কোন পোস্টে পরীক্ষা দেবে, সে পোস্টে সবাই লাইনে দাঁড়িয়ে যাবে। ওখানে অনেকগুলো পোস্ট ছিল, টুপাস ছিল, এমডিসি ছিল, ফুড ছিল, প্যাট্রোলম্যানে ছিল, তারপরে ডিওসি ছিল, মেডিকেল ছিল। তো এখানে যারা মেডিকেলে শুধু তারা সায়েন্সের অগ্রগতি হবে এবং ডিওসি, আর আমি পরীক্ষা দিয়েছিলাম প্যাট্রোলম্যানে। তো ওখানে পরীক্ষাতে প্রায় আমরা ঠিক সব মিলে ছিলাম প্রায় 800-1000 মতো পরে ঠিক ছিলাম, প্রাথমিক অবস্থায় ঠিক ছিলাম 800-1000 মতো। সেখান থেকে আমাদের প্যাট্রোলম্যানে পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম আমরা প্রায় 100-150 মতো। সেখান থেকে পরীক্ষা দেওয়ার পর আমাদেরকে
বলা হলো যে তোমরা লাঞ্চের জন্য কে কি খাবে না খাবে, তারপর আমরা তিনটে সাড়ে তিনটে খুব জল দেবো। তারপর আমরা লাঞ্চ করলাম, আবার তিনটের সময় ফিরে আসলাম। আসে মাইকে প্রথমে আগে একটু ক্লাসের ঘোষণা দিয়ে দিল যে যাদের রোল লাগবে তারা শুধু এখানে আসবে। তারপর প্রথম অনুষ্ঠানে যারা কুপাসে ছিল তাদেরকে ডাকলো, তারপরে জামাবিসিতে ছিল যারা তাদেরকে ডাকলো, তারপরে কুকে ছিল যারা তাদের ডাকলো। এভাবে ডাকতে ডাকতে আমাদের ডাকতেছে না, আমাদের সিরিয়াল কাটে কিন্তু অন্য যারা চলে যাচ্ছে। আমি বলি কী হবে, আমাদের কি আসবে না? না, তখন দেখতে দিচ্ছি যে আমাদের এখনো খাতাগুলো কাটা হয়নি, সঠিকভাবে খাতাগুলো কাটা হয়নি। তারপর আমাদের সিরিয়ালটা আসলো, আসার পরে আমি খালি আল্লাহ করেছি যে কী হয়। পরীক্ষা ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে, তারপরে একটু চিন্তার বিষয় অনেকগুলো স্টুডেন্ট। তারপর প্রথমে আমার নাম ঘোষণা করলো, তখন তো আমি একদম খুশিতে চিল্লে উঠছি, জোরে চিল্লে উঠছি। তখন এইটা বাঘের বাচ্চা বলতেছে। তারপরে গেলাম, গিয়ে ওইখানে আমাদের পেট্রোল ম্যান থেকে 20-21 জন সিলেকশন করলো। 21 জন সিলেকশন করার পর আমাদেরকে একটা ফর্ম দিলো, আবার ওই ফর্মে রোল নম্বর বিভিন্ন পূরণ করলো আমরা। তারপরে ওইখান থেকে মেডিকেল চেক করলো। মেডিকেল চেক আপটা সাধারণত আর্মিতে যেভাবে আমাদের আগে হয়েছিল, কিন্তু এবার একটু ভিন্ন হয়েছে নৌবাহিনীতে। সেটা হচ্ছে যে আমরা 21 জন ছিলাম, আমাদেরকে 21 জনকে প্রথম অবস্থায় একটা রুমে ঢোকাইছে। সেখানে 2-3টি অফিসার ছিল আর 4-5টা হয়তো ওই সহযোগী ছিল। যাই হোক, আমাদেরকে সবাই প্রথমেই বললো যে নাক মুখ দেখতেছে, জিভা দেখতেছে। দেখার পরে সবাইকে আর বলতেছে, আবার কারো ভেরিকে দেখছে নাকি এগুলো দেখতেছে, ফ্লাক চোট সেগুলো দেখতেছে। তারপর এখানে আমাদেরকে একটু ঝুঁকে বলা হলো যে সবাই আমরা তখন মেডিকেলের জন্য প্রস্তুত নিলাম। তারপর আমাদেরকে মেডিকেল করালো। মেডিকেল করার পরে আমরা সিলেকশন হলাম, প্রায় 4-5 জন সিলেকশন হলাম। তারপরে অনেকগুলাই অনুগ্রহ 17-18 জন, 16-17 জন আউট হয়ে গেলো মেডিকেল, তারা আউট হয়ে গেলো। তখন আমরা 5-6 জন ছিলাম, তাই 4-3 জন ছিলাম আর কি। যাই হোক, সেখান থেকে আমাদেরকে নিয়ে গেলো ওই রুমে, আরেক রুমে নিয়ে গেলো। সেখানে আমাদেরকে কাগজগুলো দিল ওগুলো পূরণ করার জন্য। আর আমাদের যে মেডিকেল ফিফটির কাগজটা আছে, ওই কাগজটা ওরা জমা দিল, দিয়ে ওইখানে সিল সিগনেচার দিয়ে দিল অফিসারটা। দেওয়ার পরে আমাদেরকে একটা কাগজ দিল, দেওয়ার পরে বললো